নমস্কার বন্ধুরা গোবিন্দভোগ চাল দিয়ে সাধারণত আমরা পোলাও পায়েস খিচুড়ি এই সমস্ত রেসিপিই বানিয়ে থাকি তবে আজ গোবিন্দভোগ চাল দিয়ে একদম অন্য রকম একটা রেসিপি বানিয়ে দেখাবো একদমই নতুনত্ব নতুন স্বাদের একটা রেসিপি আপনারা রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালগুলোকে ভালোভাবে বেয়েছে তারপরে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি চাল একদমই ধোয়া যাবে না যদি ময়লা থাকে তবে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে এক চা চামচ দিয়ে দিলাম গাওয়া ঘি কড়াইতে ঘি দিয়ে ঘিটা খুব ভালো করে মেল্ট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল চালগুলোকে দিয়ে মোটামুটি দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে চালগুলো ভেজে নিতে হবে আর বন্ধুরা চালগুলো ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে না হলে পুড়ে যেতে পারে রকম ভাবে ওই দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর চাল থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ব্যাস এর থেকে আর বেশি ভাজবার একদমই দরকার নেই এখন এটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব আর এদিকে দেখুন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এরপর চালগুলোকে নিয়ে নেব মিক্সির জারের মধ্যে ভাজা চালগুলোকে জারে দেওয়ার আগে চাল অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে নেবেন তো এদিকে আমি চাল ভেজে খুব ভালো করে ঠান্ডা করে তারপরে চালগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন দেখুন সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি তবে একদম মিহি করে কিন্তু গুঁড়ো করবার দরকার নেই হাতে ধরলে যেন একটু দানা দানা বাঁধে ঠিক সেইভাবেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে তো এখন মিক্সির জারটা ধরে সাইডে সরিয়ে রাখবো আর এদিকে ওভেনে চাল ভাজা কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার মানে পাঁচশো এম এর মতো গরুর দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন তবে সেক্ষেত্রে গুঁড়ো দুধ উষ্ণ গরম জলে গুলে তারপরে ব্যবহার করবেন আর এই গরুর দুধটা আমার আগে থেকেই খুব ভালো করে জাল করে নেওয়া ছিল সেই জন্য এখন খুব বেশিক্ষণ জাল করব না দুধটা ফুটে এসেছে এখন এর মধ্যে ফ্লেভারের জন্য দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এলাচ দুধের মধ্যে দিয়ে মিনিট খানিকের মতো জাল করে নেব। এই সময় দেখুন এদিকে একটা ছোট বাটির মধ্যে রুম টেম্পারেচারে রাখা গরুর দুধ নিয়ে নিয়েছি আর এর মধ্যে এক চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু একদমই গরম দুধে বা গরম জলে এটা গোলানো যাবে না তাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা দলা পাকিয়ে যেতে পারে আবারও চলে এলাম ওভেনের কাছে গুলে রাখা কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম সরাসরি দুধের মধ্যে এখন দেখুন দুধে কিন্তু দারুণ সুন্দর একটা কালার চলে এসেছে আর কাস্টার্ড পাউডারটা দিলে দুধের কালারটাও যেমন সুন্দর আসে তেমন স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় আপনাদের বাড়িতে যদি কাস্টার্ড পাউডার থাকে তবে অবশ্যই দেবেন আর যদি না থাকে তবে দেবার দরকার নেই কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করবেন আমার কাছে যেহেতু এই ব্রাউন সুগারটাই ছিল সেজন্য জন্য এটা দিয়ে এই রেসিপিটা তৈরি করছি আপনারা চাইলে সাদা চিনি দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন তো চিনি দিয়ে এদিকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে গুঁড়ো করে রাখা চালগুলোকে দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে নাহলে চালের গুঁড়োটা দলা পাকিয়ে যেতে পারে তো দেখুন বেশ ভালো করে চালের গুঁড়ো দিয়ে আমি খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি তবুও একটা দলা পাকিয়ে গেছে সেজন্য এরকম একটা গোল হাতা নিয়ে নিয়েছি আর গোল হাতার পেছন দিকটা দিয়ে বেশ ভালো করে চালের গুঁড়োটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর দেখুন খুব ভালো করে কিন্তু সমস্ত চালের গুঁড়ো দুধের সাথে মিশে গেছে আর মিশ্রণটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আর এই মিশ্রণটাকে কিন্তু একদম একটা ডোর আকারে তৈরি করে নিতে হবে আর বন্ধুরা এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেম রাখতে হবে একেবারে লোতে এই রকম ভাবে ওই মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিলেই কিন্তু একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে তো যাই হোক খুব ভালো করে চালের গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যেই কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এখানে আমি কাজু আমন্ড আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম আর টেস্টের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি রেসিপিতে একটু লবণ দিলে তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় আর বন্ধুরা অবশ্যই আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন তো ড্রাই ফ্রুটস আর সামান্য একটু লবণ দিয়ে আবারও কিন্তু এই মিশ্রণের সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখুন মিশ্রণটা কিন্তু এখনো পর্যন্ত বেশ একটু নরম রয়েছে এর থেকেও একটু টাইট করে একটা ডোর আকারে এটাকে তৈরি করে নিতে হবে ডোটা একটু টাইট করে তৈরি করলেই রেসিপিটা কিন্তু বেশি ভালো হবে তো যাই হোক এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে দেখবেন ডোটা অনেকটাই ছেড়ে এসেছে কড়াই থেকে তো বন্ধুরা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে এই সময় একটা কথা শেয়ার করে আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয় আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে মানে বেশ সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি একটা থালা স্টিলের একটা থালা নিয়েছি তার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে খুব ভালো করে থালাটা ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে থালার পরিবর্তে কেক মোল্ড ব্যবহার করতে পারেন তো যাই হোক থালার মধ্যে সামান্য ঘি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি যে ডোটাকে রেডি করে রেখেছি সেই ডোটা থালার মধ্যে নিয়ে নিলাম আর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে থালার মধ্যে এটাকে সেট করে নেব বন্ধুরা আপনারা এই রেসিপি আগে কখনো খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি কখনো না খেয়ে থাকেন তবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে দারুণ টেস্টি হয় তো এদিকে আমি এটাকে থালার মধ্যে সেট করে নিয়েছি আর এর ওপর থেকে একটু গার্নিশিং জন্য কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস দিয়ে আবারও একটা স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে খুব ভালো করে সেট করে নিচ্ছি এই মিষ্টিটা একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে সেই জন্য এটাকে আমি ওই মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দেব পনেরো মিনিটের মতো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব ছুরির গায়ে যাতে মিশ্রণ থেকে কিছু লেগে না যায় সেই জন্য এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে খুব ভালো করে ছুরিটা মাখিয়ে নিলাম আর এখন এরকম পিস পিস করে কেটে নিচ্ছি ঠিক বরফি যে রকম ভাবে কাটে ওইভাবেই আমি পিস করে কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো পিস করে কেটে নিতে পারেন আর বন্ধুরা মিষ্টিগুলোকে আপনারা ফ্রিজে মোটামুটি এক নর্মাল মতো স্টোর করে রাখতে পারেন যখনই মিষ্টি খেতে মন চাইবে তখন ফ্রিজ থেকে বার করবেন আর খেয়ে নেবেন বাড়িতে কোনো অতিথি আসলে অতিথি আপ্যায়নের জন্য কিন্তু একদম দারুণ একটা রেসিপি তো এদিকে আমি এটাকে বরফি শেপে কেটে নিয়েছি দেখুন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে সত্যি বলতে দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন দেখতে যতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয় বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমি আপনাদেরকে একটা মিষ্টি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনারাই দেখে নিন মিষ্টিগুলো কত সুন্দর নরম আর ভেতরটা কত দানাদার তৈরি হয়েছে আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন